পরিষ্কার করে বলার বিষয় তো কিছু নেই। আপনাদের পত্র পত্রিকাতে আমরা যে নিউজগুলো দেখছি, যে খবরগুলো পাচ্ছি, ইনফরমেশনগুলো যেটা পাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে আপনার দীর্ঘকালের গণ আন্দোলন ফ্যাসিবাদের বিরুদ্ধে, গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন, এই আন্দোলনকে খাটো করে দেখিয়ে যে প্রবণতা, এটাও আপনার কোনোদিন একটা সম্পূর্ণভাবে একটা ঐক্যকে প্রতিষ্ঠা করে না। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন কি, যে আমরা ফ্যাসিবাদকে সরিয়েছি, হাসিনাকে সরিয়েছি, কিন্তু একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে, যে ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে অতি দ্রুত আমাদের সকলের মতামত নিয়েই একটা সংস্কারের মধ্য দিয়ে তারা নির্বাচনে যাবে, যে নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হবে, জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর হবে, সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এক দুই হচ্ছে, আপনারা দেখবেন যে আমি একটু খোলামেলাই বলছি আর কি, অনেক সময় দেখা যায় যে অত্যন্ত দায়িত্বশীল রাজনৈতিক দলেরা তারা এমন এমন কথা বলছেন যেটা আপনার সামগ্রিক ঐক্যের জন্য খুব একটা আপনার উপযোগী নয়। এটা একটা সমস্যা। দ্বিতীয় একটা সমস্যা হচ্ছে, আপনারা দেখছেন যে আমরা জানি যে এই প্রশাসন এখন পর্যন্ত ফ্যাসিবাদ মুক্ত হতে পারেনি, এবং এটা ফ্যাসিবাদ মুক্ত হতে না পারার অন্যতম প্রধান কারণ হচ্ছে এত ডিপ রুটেড চলে গিয়েছিল আপনার এদের ফ্যাসিবাদ, ডিপ স্টেটে তৈরি হয়েছিল, যে সেখান থেকে আপনার এখন ফ্যাসিবাদ বিরোধী লোকজনকেও খুঁজে বের করা কঠিন হয়েছে, তাও তারা করছেন। এখানে আমাদের যেটা সবচেয়ে বড় প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ঐক্য অটুট রাখা, ধৈর্য রাখা, এই সরকারের সমস্ত কাজকে আপনার সমর্থন দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা। আরেকটা বিষয় যেটা আপনি দেখেছেন যে ইন্ডাস্ট্রিয়াল বেল্টগুলোতে যে অশান্তি সৃষ্টি করা হচ্ছে, এর পছন্দ তো সুস্পষ্টভাবে ফ্যাসিবাদের দোষকদেরই আপনার ইঙ্গিত আছে, এটা পরিষ্কার হয়েছে, বোঝাও যাচ্ছে। তো এই জিনিসগুলো আমাদেরকে আপনার আজকে যে কথাটা আপনি যে প্রশ্নটা আপনি করলেন সেটাই আমাদের কাছে মনে হচ্ছে যে একটা চক্রান্ত চলছে। উপরন্তু আপনি জানতে সোশ্যাল মিডিয়া তে ঠিক অতটা অভ্যস্ত নয়, তারপরেও আপনাদের কাছ থেকে শুনেছি বুঝি যে সীমান্তের ওপার থেকে আপনার আমাদের পতিত ফ্যাসিবাদ ফ্যাসিবাদী হাসিনা অডিও টডিও মাঝে মাঝে ফাঁস করে দেওয়া হয়, যেগুলোতে আপনার বিভিন্ন রকম বিভ্রান্তিকর খবর থাকে। অন্যদিকে আপনারা আরেকটা প্রচারণা খুব চালানো হয়েছিল, আবার শুরু করার চেষ্টা করা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশে যারা ধর্মীয়ভাবে সংখ্যালঘু তাদের উপরে অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে, যেটা একেবারে টোটালি বাকোয়াজ। এটা আপনার আমরা শুধু নই, ভারত থেকে যে সমস্ত সাংবাদিকরা এসেছিল, অনেক এসেছিল, তারা পর্যন্ত এখানে এই সমস্ত তারা দেখে গেছে এবং তারা রিপোর্ট করেছে যে যেটা বলা হচ্ছে এটা সঠিক নয়। যেটা হয়েছে সেটা হচ্ছে রাজনৈতিক কিছু সমস্যা তৈরি হয়েছে, সেটা সবসময় হয়, হতেই পারে। সুতরাং চক্রান্তের ওই জায়গায় সেটা আমরা পছন্দ করি না, হ্যাঁ, এবং আমরা পছন্দ করি না। কিন্তু যেটা আমরা আপনার সবসময় আমরা বলি যে আপনাকে এখন যেটা সবচেয়ে বড় প্রয়োজন এই মুহূর্তে, যে ধৈর্য ধরে সহনশীলতার সঙ্গে যে ইন্টারিম গভর্নমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা যেন কাজ করতে পারে, তাদেরকে সঠিক কাজ করতে দিয়ে অতি দ্রুত যে সংস্কারের কাজে তারা হাত দিয়েছেন, আমরা মনে করি এই কাজগুলো দরকার, এই কাজগুলোকে খুব দ্রুত শেষ করে একটা নির্বাচনের দিকে যাওয়া, যে নির্বাচনটা একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে এবং আপনার একটা অবাধ সুষ্ঠু জনগণ যেন ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে, তারপরেই আপনার বাকি কাজগুলো করা সম্ভব। নির্বাচন কমিশন, প্রশাসন, আপনার আইন শৃঙ্খলা বাহিনী এবং জুডিশিয়ারি, এর কথাগুলি আমরা বলেছি। যেমন আমাদেরকে অনেককেই আমাদের শাস্তি দিয়ে দিয়েছে, আমাদেরকে শাস্তি দিলে যদি আপনার সেটা দুই বছরের বেশি হয় তাহলে আমরা নির্বাচন করতে পারবো না, তো এটাও আপনার সংস্কার হওয়া প্রয়োজন, তো এই জিনিসগুলো আসতে হবে। তো আর সেই সঙ্গে অন্যান্য সংস্কারও তো আপনি সময় মতো ওই গভর্নমেন্টে আর যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টই করবে, জনগণের নির্বাচন। সংস্কারের পাশাপাশি তাদের নির্বাচনটাকেও গুরুত্ব দেওয়া দরকার কিনা, কারণ জনমতের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার। এবং ওই যে আপনার একটা নির্বাচন কমিশন সংক্রান্ত নির্বাচন সংক্রান্ত একটা সংস্কার কমিটি তো করা হয়েছে বদিউল আলম মজুমদার সবকে দিয়ে বলে, তাই না? আমার তো মনে হয় অতি দ্রুত, এটা দুই মাসও লাগার কথা না, এবং দুই মাসের মধ্যেই উনি যদি দিয়ে দেন তার একটা নির্বাচন করে খুলতে হবে। এটা একটা আপনার খুব একটা পরিকল্পিত একটা আপনার প্রচারণা, পরিকল্পিত অপপ্রচার, এবং এটা করেই তারা আপনার যারা দুষ্ট, যারা আপনার আমি বলি সবসময় যারা ফায়দা লুটতে চায় তারা ওই ফায়দাটা লুটতে চায়। বিএনপি আর আওয়ামী লীগ তুলনা হতেই পারে না, কারণ আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক দল নয়, গণতন্ত্রের বিরোধী একটা দল, গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থানকে গণতন্ত্র হত্যাকারী একটি দল।
আর বিএনপি হচ্ছে গণতন্ত্রকে জীবন্ত করার দল। 1975 সালে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি একদলীয় গণতন্ত্র ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসছেন, মাল্টি পার্টি সিস্টেম নিয়ে এসছেন। বেগম খালেদা জিয়া পার্লামেন্টারি ফর্ম কমিটি নিয়ে এসছেন। আমরাই ক্যাটেগরিক্যাল গভর্নমেন্ট সিস্টেম চালু করেছি। সুতরাং এই দেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক উদ্ধার ক্ষেত্রে যে ফান্ডামেন্টাল জিনিস, প্রত্যেকটা আমাদের হাতে করা এবং আপনার পাওয়ার ক্ষমতা হস্তান্তর করা শান্তিপূর্ণভাবে, সেটা আমরা করেছি।